নমস্কার আজকের সুবিচার সংগ্রহ করেছেন শ্রী সুভাষ পাল ভাবানুবাদ স্বামী স্তবান আপনার মা আপনাকে কি সবচেয়ে ভালো শিখিয়েছে এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু একটি ছোট্ট ছেলে খেতে বসেছে তার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সে যখন বাসন মাজবে মাজছে তখন তার মা তাকে জিজ্ঞাসা করলেন আজকের খাবারটা নিশ্চয়ই খুব খারাপ হয়েছিল ছেলেটি বললো না খুব ভারী সুন্দর হয়েছিল তো মা বললেন তাহলে তুমি কিছু বললে না তুমি চুপচাপ খেয়ে চলে গেলে তাই আমি ভাবলাম যে খাবারটা বোধ ভালো হয়নি সেই ছোট্ট ছেলের সেই উজ্জীবনের উষাকালে একটা দারুণ জিনিসে শিখলো তার মায়ের কাছে প্রত্যেক কাজের একটা করে ছোট্ট করে অ্যাপ্রিসিয়েশন দরকার যে মানুষটা কাজ করছেন তার দিকে তাকিয়ে একটু ঘাড় ঘুরিয়ে বলুন খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে দেখবেন সেই মানুষ উৎসাহ পাবে আরও নতুন নতুন কাজ করতে আমরা ভুলেই যাই মানুষের কাজকে অ্যাপ্রিসিয়েশন করতে আমরা শুধু নিজেরা অ্যাপ্রিসিয়েশন চাই কিন্তু অন্যের কাজের অ্যাপ্রিসিয়েশন করতে পারি না একবার নিজের দিকে চোখ মেলে দেখবেন আমরা যেরকম অ্যাপ্রিসিয়েশন করলে উৎসাহিত হই অন্যরাও সেরকমভাবে এরকম অ্যাপ্রিসিয়েশনে উৎসাহিত হন আসুন নিজের স্বভাবটা একটু পরিবর্তন করি